বিএনপি নির্লজ্জের মতন তাদের অফিসিয়াল পেজে তারা কি করেছে, নিন্দা জানিয়েছে বিএনপির লোকজন ধরা পড়ার পরে যে আলামতের ভিত্তিতে তাদেরকে ধরা হয়েছে এবং ধরা পড়ার পরে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং স্বীকার করছে যে পরিকল্পনাগুলো কিভাবে করা হয়েছে, কোথা থেকে নির্দেশ এসেছে। তাদের তো হরতাল দেওয়ার দরকার নাই, ভোটের দিনে মানুষ তো এমনি ভোট বর্জন করবে তাদের কথা অনুযায়ী। তো আজকে তারা ভোট বর্জন করেছে, এটা তাদের সাংবিধানিক অধিকার। 2013-14 সালের মতো আবারও তারা অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে। যশোর থেকে আসা বেনাপোল এক্সপ্রেস এই ট্রেনে নাশকতার যে আগুন জ্বলেছে, তাতে মা ও তার শিশু সন্তান সহ চারটি তাজা প্রাণ ঝরে গেছে। আরও বেশ কয়েকজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের অনেকের শ্বাসনালী পুড়ে গেছে। আমরা নিহতদের স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। বিএনপির লোকজন ধরা পড়ার পরে যে আলামতের ভিত্তিতে তাদেরকে ধরা হয়েছে এবং ধরা পড়ার পরে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং স্বীকার করছে যে পরিকল্পনাগুলো কিভাবে করা হয়েছে, কোথা থেকে নির্দেশ এসছে, কেন তারা এই কাজগুলি করছে। বিএনপি ভোট বর্জনের রাজনীতি করছে, তারা বলছে যে মানুষ যাতে ভোট দিতে না যায়। এখন তারা ভোট বর্জন করেছে, তাদের যদি সে আস্থা থাকে যে মানুষ ভোট দিবে না, কেন বিএনপি বর্জন করেছে বলে, সে আস্থা থাকলে তাদের তো লিফলেট বিতরণ করার প্রয়োজন নাই, তাদের তো হরতাল দেওয়ার দরকার নাই ভোটের দিনে, মানুষ তো এমনি ভোট বর্জন করবে তাদের কথা অনুযায়ী। তার মানে তারা নিজেরাও বিশ্বাস করে না যে মানুষ ভোট বর্জন করবে। যেহেতু তারা এটা বিশ্বাস করে না, সেই জন্য প্রথমে তারা লিফলেট বিতরণ করেছে, তারপরে তারা হরতালের ডাক দিয়েছে এবং আবার নতুন করে নাশকতার মাধ্যমে মানুষকে অগ্নিদগ্ধ করে পুড়িয়ে ফেলার মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করছে, হুমকি দিচ্ছে যেন মানুষ ভোট দিতে না আসে। বিএনপি নির্লজ্জের মতন তাদের অফিসিয়াল পেজে তারা কি করেছে, নিন্দা জানিয়ে তদন্ত এবং বিচার দিয়েছে, স্বাধীন তদন্ত। আবার তদন্তের ফলে যখন বের হয়ে আসছে তাদেরই কেউ না কেউ এ কাজের সাথে যুক্ত, তখন তারা বলছে যে না এটা জোর করে করানো হয়েছে। তাহলে স্বাধীন তদন্ত কাকে বলে? আর প্রযুক্তির ব্যবহার করে যখন হাতে নাতে ধরা পড়ছে, সেটিকে কি বলবেন, প্রযুক্তি কি স্বাধীন নাকি প্রযুক্তিও কারো পক্ষ নিচ্ছে? এই প্রমাণগুলি যখন হচ্ছে তারপরে কি বলা যায়? তো আজকে তারা ভোট বর্জন করেছে, এটা তাদের সাংবিধানিক অধিকার, কিন্তু মানুষের ভোট দেওয়ার অধিকারও মানুষের, প্রতিটি ভোটারের সাংবিধানিক অধিকার। এই কথাটি বলতে চেয়েছিলাম যে বিএনপির নাশকতার পূর্ণাঙ্গ প্রমাণ আপনাদের কাছে তুলে ধরলাম, প্রযুক্তির মাধ্যমে যে প্রমাণগুলি পাওয়া গেছে টেলিভিশন টক শোতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, যারা বলবে এই আগুন কে লাগিয়েছে আমরা বুঝতে পারছি না, আমরা স্বাধীন তদন্ত চাই বলে মানুষের চিন্তাকে অন্য খাতে যারা নিতে চাবে, তারাও ইকুয়ালি ক্রিমিনাল। আইন তার নিজস্ব গতিতে চলছে এবং চলবে, এবং আমরা যারা এটার সাথে সম্পৃক্ত তাদের ব্যাপারে আমি মনে করি আইনের মতন করে ব্যবস্থা নেবে, কিন্তু বিএনপিকে সংগঠন হিসেবে আমরা এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত আমাদের নাই দল থেকে বা সরকার থেকে, কিন্তু ইলেকশন কমিশন স্বাধীনভাবে তারা তাদের মতন সিদ্ধান্ত নিতে পারে।